মুক্তির অপেক্ষায় হিরো আলম সহ চার নায়কের ছবি মারসক্কা। আসছে 11ই আগস্ট মুক্তি পাচ্ছে হিরো আলমের প্রথম ছবি মারসক্কা। মঈন বিশ্বাস পরিচালিত মারসক্কা সিনেমাটিতে ক্রিকেট খেলাকে হাইলাইট করে ছবিটির গল্প। মারসক্কা ছবিতে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি ও আলেকজান্ডার বো, তাদের সঙ্গে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নাম হিরো আলম খ্যাত আশরাফুল আলম। সিনেমাটিতে আরও অভিনয় করছেন রোহান, কোয়েল, অরুণা বিশ্বাস, সাদেক বাসু। সিনেমা নির্মিত হয়েছে জ্যোতি ফিল্মস ইন্টারন্যাশনাল এ ব্যানারে। সিনেমাটির প্রযোজক ও পরিচালক মঈন বিশ্বাস বলেন, সিনেমাটির গল্প ও উপস্থাপনে ব্যাপক নতুনত্ব রেখেছি, আশা করি দর্শকদের ভালো লাগবে। হিরো আলম বলেন, এটি আমার প্রথম চলচ্চিত্র, আমি কখনও কল্পনা করিনি যে আমি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাব। সত্যিই আমি প্রযোজক ও পরিচালক মঈন বিশ্বাসের কাছে কৃতজ্ঞ। আশা করি সবাই সিনেমাটি হলে গিয়ে দেখবেন। আরও নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।